وعلم آدم الأسماء كلها كلها كم একটা বাদ নাই সব তিনি জানতেন কোন সুবহানাল্লাহ তার কারণ হচ্ছে আজকের এই পৃথিবীতে মানবতার জন্য যারা আজকে বিশাল চিৎকার দিচ্ছে হিউম্যান রাইটস মানুষের জীবনের অধিকার মানবাধিকার সম্পর্কে আজকে যারা কথা বলতে চায় আজকে যারা মানুষের মৌলিক চাহিদা মানুষের মানবিক চাহিদা সম্বন্ধে বিশাল চিৎকার পৃথিবীতে দিচ্ছে সম্মানিত শুধু যারা আজকে এই পৃথিবীর মধ্যে একটা জাগরণ তৈরি করতে চায় যারা বলতে চায় তারাই সর্বে সর্বা তারাই সব তারাই মানবতার একমাত্র হোতা মানবতার উদ্যোক্তা তারা পবিত্র কোরআন তাদের সাথে চ্যালেঞ্জ করেছে যে না তোমাদের কাছে মানবতার উদ্যোক্তা হওয়ার মতো কোনো যোগ্যতা নাই তোমরা আজকে নারীদেরকে লেলিয়ে দিয়েছো তাদের সেই তাদের ইজ্জত সংগ্রাম ভোগ সামগ্রীতে তোমরা পরিণত করে দিয়েছো আজ তোমরা বিশ্ব মাতৃ দিবস পালন করে একদিন শুধু মায়ের গলায় তোমরা ফুলের মালা পরাও আর সারা বছর মায়ের সাথে তোমাদের কোনো যোগাযোগ নাই তোমরা তাদেরকে ওই বয়স্ক সদনে তোমরা তাদেরকে ফেলে রেখেছো মায়েরও খবর নাই বাপেরও খবর নাই 16 এবং 18 এর আতঙ্কে আজ মা বাবা থরথর করে কাঁপছে সন্তানের বয়স 16 বছর সন্তানের বয়স যদি 18 বছর হয় তাহলে সেখানে ওই সন্তানের প্রতি আর বাবার সতর্ক করার কোনো অধিকার নাই সাথে সাথে সে হ্যালো পুলিশ ডাকে সে আমার অধিকারের উপরে হাত দিয়েছে অতএব মাকে বলে দেয় আমি অবস্থান করছি কোন দেশে তুমি কি জানো অতএব আমার অধিকার সাব্যস্ত হয়েছে এক্ষেত্রে তোমার কোনো অধিকার আমাকে শাসন করার মতো নাই মানুষের অধিকার সম্বন্ধে বলতে চাও মৌলিক অধিকার সম্বন্ধে তোমরা আজকে বলছো যে মানুষের মৌলিক চাহিদা শিক্ষা চাই অন্ন চাই বস্ত্র চাই চিকিৎসা চাই তোমরা আজকে বলছো খাদ্য দরকার বেঁচে থাকার জন্য বাড়ি দরকার আবাসন দরকার তাহলে খাদ্য দরকার অন্ন চাই তোমরা বাসস্থান চাচ্ছ বস্ত্র চাচ্ছ সব কিছু তোমাদের দাবি মৌলিক চাহিদা আজকে তোমরা এই দাবি উত্তোলন করে এই দাবি করে তোমরা বলছো যে পৃথিবীতে তোমরাই শুধুমাত্র একমাত্র এই মানবাধিকার প্রতিষ্ঠার দাবিদার অথচ কোরআন চ্যালেঞ্জ করে বলে দিয়েছে যে না এ দাবিটি উত্থাপন করেছিলেন হযরতে আদম এবং আদমের সেই দাবিগুলো পূরণ করা হয়েছে পবিত্র কোরআন মজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আদমকে সৃষ্টি করে তার স্ত্রীকে সৃষ্টি করে আমি দুজনের অধিকার সাব্যস্ত করেছি পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ আল্লাহ বলেন যে আদম তোমার এবং তোমার স্ত্রীর জন্য আমি জান্নাত বানাইছি বাড়ি দিছি সুবহানাল্লাহ তাহলে তোমার মৌলিক চাহিদার মধ্যে বাসস্থান চাই আমি তো বাসস্থান বানাইয়া তারপর তোমারে বানাইছি সুবহানাল্লাহ তোমাকে এমনি এমনি প্রথম তৈরি করে তারপর তোমাকে খাড়া করে রাখি নাই যে 10 বছর খাড়া হইয়া থাকো তারপর বাড়ি যেদিন হবে ওই দিন ডুববে তোমাকে ওই বাড়ির ব্যবস্থা করেছি আগে তাহলে আবাসন ফ্যাসিলিটি এটা আগেই হয়েছে কল্লা সুবহানাল্লাহ তাহলে তোমরা আজকে যারা বলছো মৌলিক চাহিদা বাসস্থান চাই বাসস্থানে ডাক দিয়েছি ইসলাম বলো সুবহানাল্লাহ পবিত্র কোরআন অতএব জীবন নিয়ে মানুষের সম্পৃক্তি জীবনের সাথে জীবন ঘনিষ্ঠ দাবি এটা উত্থাপন করেছে ইসলাম
যে কারণে সারা পৃথিবীতে যত মুসলিম সারা পৃথিবীতে আজ যতগুলো মানুষ বিভিন্ন পন্থায় বিভিন্ন মতে বিভিন্ন মাথা নিয়ে আছে, কোরআনের কাছে যখন আসে কোরআন পড়া যখন শুরু করে তখন তারা মাথা নত করে বসে যে আমার স্লোগান তো কোরআন 1400 বছর আগে দিয়েছে। অতএব কি চমৎকার দাবি, নারীকে উপেক্ষা করা হয়, নারীকে শূদ্রাণী বলা হয়েছে, নারীকে ডাইনি বলা হয়েছে, নারীকে বলা হয়েছে উপেক্ষিত পাত্র, নারীকে মানুষ হিসেবে বলা হয় নাই। কোন কোন ধর্মের কোন কোন ধর্মযাজক তারা আজ আমাদের সমাজের ভিতরে এটাও ছড়াচ্ছে যে নারীরা মানুষ না, গন্ডার ফল খাওয়াইছে কাজে এরা মানুষ না। কিন্তু পবিত্র কোরআন নারীকে স্বীকৃতি দিয়ে বলছে শুধু আদবের জন্য বাড়ি দিছি তা নয়, মেয়েরা বাইরে ধাক্কা দিয়ে বের করে দিবে তা নয়, বরং বাড়ির এক অংশ নারীরও থাকবে, এই জন্য স্বামীর নামও ঘরে থাকবে। আপনি জমি করেছেন, আপনি জায়গা করেছেন, আপনি বাড়ি করেছেন দেশে, আপনার নামও রাখবেন, স্ত্রীর নামও দেবেন। আল্লাহ বলেছেন আমি জান্নাত তো দুইজনের নামে দিয়েছি, আদম তুমি এবং তোমার স্ত্রীর জন্য আমি জান্নাত বানাইছি। কাজে আমি সব আর আমার বউ কিছু না, আমি সব আমার স্ত্রী কিছু নয়, আমি সব আমার স্ত্রী পরে আমি বদলাবো, নো, আমার স্ত্রী আমার জীবনের অংশীদার পার্টনার। অতএব যে আমার লাইফ পার্টনার, যার সাথে আমার জীবনের সম্পর্ক, তার অধিকারটুকু ইসলাম তাকে দিয়েছে, তাকে অধিকার থেকে বঞ্চিত করে নাই। আরেকবার বলি সুবহানাল্লাহ। অতএব এ হলো বাসস্থান, কি লাগবে ইটিং খাওয়া লাগবে অন্ন। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য জান্নাত ওপেন করে দিয়েছি, জান্নাতের সমস্ত হোটেল তোমাদের জন্য খোলা। সুবহানাল্লাহ। ফল ফ্রুটস যা কিছু তোমার প্রয়োজন সবকিছু, কোনো পয়সা দেওয়া লাগবে না, আমি তোমাদের জন্য মান্না খাবার ব্যবস্থা করেছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখুন আপনার জীবনের মধ্যে যেই আবেদন যেটিকে আপনি অস্ত্র হিসাবে, যেটাকে আপনি বিশাল দাবি হিসাবে তুলে মানুষগুলোর মাথাগুলোকে নিজের আয়ত্ত করছেন, আর সেই মাথাগুলোকে আয়ত্ত করার ব্যবস্থা ইসলামের শুরুতে হয়েছে কিনা বলুন, সবাই বলেন হয়েছে কিনা। তাহলে খাদ্যের ব্যবস্থা হলো, বাসস্থানের ব্যবস্থা হলো, শিক্ষার ব্যবস্থা তাও আল্লাহ বলে দিয়েছে। আজ পৃথিবীতে কেউ কেউ বলে যে হরপ্পা মহেঞ্জোদারো ওই খ্রিস্টপূর্ব 3000 বছর আগে প্রত্নতত্ত্ববিদরা মাটির থেকে খুঁড়ে পাওয়া শিলালিপি দেখে তারা বুঝেছেন যে তারা এই মানুষের মানুষ পাথরে পাথরে ঘর্ষণ করে আগুন জ্বালিয়েছে, চামড়ার পোশাক পরেছে। আমরা বলবো মিথ্যে কথা, তোমরা কোরআন পড়ো না, কোরআনের মধ্যে আছে ওয়া আল্লামা আদাম আল আসমা আকুল্লাহা, আদম জীবনে কোনোদিন পশুর পোশাক পরেন নাই, আদম জীবনে কোনোদিন তিনি পাথরে পাথরে ঘর্ষণ করে সেখান থেকে আগুন জ্বালান নাই, বরং অমিনা শাজারিল আকবারি নার ফাইদা মিনহু ফাইদা আনতুম মিনহু তুকাতুন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বিশাল বিদ্যা দিয়েছেন যে তিনি গাছের থেকে দিয়া সারাই ব্যস্ত হয়ে করে তিনি আগুন জ্বালিয়েছেন। তাহলে কোরআন আপনাকে সেই বিষয়গুলো সাপোর্ট দিচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি জগতের মধ্যে যত নবী এসেছেন এক এক নবীকে এক এক স্তরের এলেম দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে এলেম দিয়েছেন ইলমুল আসমা, কথা খেয়াল করেছেন? হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এলেম দিয়েছেন ইলমুস সানা, জগতের মধ্যে তিনি ইচ্ছে করলেন হাত দিয়ে লোহা থেকে তিনি বর্ম তৈরি করতে পারতেন, যেকোনো মুহূর্তে তিনি যুদ্ধের পোশাক লোহার পোশাক তৈরি করতে পারতেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন ওয়া আল্লামনাহু সুনআতাল বুসিল লাকুম লিতুহসিনাকুম মিন বাআসিন শাদীদ। আল্লাহ বলেন আমি দাউদ আলাইহিস সালামকে এমন জ্ঞান দিয়েছি যে দাউদ আলাইহিস সালাম তিনি লোহা যার হাতে মোমের মতো গলে যেত সেই লোহাকে আমি তার আয়ত্ত দিয়েছি, যে কোনো মুহূর্তে লোহা দিয়ে যা ইচ্ছা তাই তৈরি করতে পারতেন। আমি সুলাইমানকে দিয়েছি পাখির ভাষার জ্ঞান। বলো সুবহানাল্লাহ। হযরত নবী সুলাইমান ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মান্তিকাত তাইর, রে পৃথিবীর মানুষ আল্লাহ আমাদেরকে আমাকে পাখির ভাষা শেখার মতো ক্ষমতা দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। ঠিক এমনি করেন পবিত্র কোরআন মজিদে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামের সম্পর্কে বলেছেন মুসা আলাইহিস সালামের ইলমে জাহিরি ছিল,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইলমে বাতিনির জন্য হযরত খিজিরের কাছে পাঠিয়ে দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? যে ইলমে মারিফাত, ইলমে বাতিন, যার উপর ভিত্তি করে আজকের আউলিয়া ইকরাম আমাদেরকে একদল মানুষ বলে যে ইলমে তাসাউফ বলতে গেলে কিছু নাই, তাসকিয়া বলতে গেলে কিছু নাই, তার ইলমে বাতিন তাসকিয়া তার মানে আধ্যাত্মিক কোন জ্ঞান বলতে গেলে তারা স্বীকার করে না। সম্মানিত সুধী, আজকের যেই মহান ব্যক্তিকে নিয়ে আমরা কথা বলছি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন এলমে বাতিনের উপরে এবং এলমে জাহেরের উপরে পরিপুষ্ট একজন ব্যক্তি। আপনি দেখুন।